বগুড়ায় পারিবারিক কলহের জেরে জাকির হোসেন নামের এক বাবা তার 14 মাসের ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে হত্যা করেছে। শেরপুর উপজেলার কুশুম্বি ইউনিয়নের উচুলবাড়িয়া গ্রামে গভীর রাতে এই ঘটনা ঘটে। ভোর রাতে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরে জাকির হোসেনকে আটক করে পুলিশ। এদিকে জামালপুরের সরিষা বাড়িতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে সীমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জুয়েল রানা ও তার পরিবার পলাতক আছে।